মাশাল্লাহ, খুব সুন্দর সুন্দর কিছু কবুতর, খুব সুন্দর সুন্দর কিছু মুরগির বাচ্চা, মাশাল্লাহ খুব সুন্দর দুইটা পাখি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে আসলাম তারাবো কবুতর এবং পাখির হাটে। তো আজকে এই হাটের কি অবস্থা, তো এগুলো আজকে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই তো হাটের সাইডে বিভিন্ন আর কি পাইকার কবুতর নিয়ে বসে রয়েছে, তো এগুলো আপনাদের দেখাই। তো এখানে খুব সুন্দর সুন্দর কবুতর এবং পাখি পাওয়া যায়। তো এদিকে যদি দেখাই তো কি সুন্দর দুইটা পাখি, বা ওইদিকে আরও অনেক এই রকম বাজরিগার পাখি নিয়ে বসে রয়েছে অনেকে। তো এগুলোই আজকে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো এই তো এখানেও কিছু বাজরিগার পাখি। তো পাখিগুলো এবং পাখিগুলোর কালার দেখতে খুবই সুন্দর, এই তো দেখতে পারতেছেন। তারপর এদিকে যদি দেখাই তো এদিকে হইলো আপনার একটা পাইকার পাখি নিয়ে বসে রয়েছে। তো খুব সুন্দর সুন্দর কিছু ককাটেল পাখি আছে, প্লাস বাজরিগার পাখি আছে। তো এই তো ককাটেল জোড়াটা, তো খুবই সুন্দর আর কি দেখতে পাখিগুলা। আর নিচে আছে একটা ককাটেল পাখি। তো পাখিগুলো খুবই সুন্দর দেখতে। তারপর ওই সাইডে আছে কিছু পাখি, এই তো দেখতে পারতেছেন। তো এখানে প্রায় সব ধরনের পাখি বিক্রি করা হয়, মোটামুটি বাজিগার পাখি, ফিঞ্চ পাখি, তারপরে জাবা পাখি, তো এরকম আর অনেক পাখি বিক্রি করা হয়। আর এদিকে যদি দেখাই তো দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে কবুতর ওঠে এই হাটে। অ্যান্ড এই হাটে আর কি খুব কম দামে কবুতর পাওয়া যায়, বিভিন্ন জাতের কবুতর। বিশেষ করে এই হাটে আপনি গিরিবাস কবুতর পাবেন খুবই কম দামে। তো এই তো এখানে এক জোড়া দেখতে পারতেছেন শার্টিং। তো দুটার কালার খুবই সুন্দর। আর সামনে যদি দেখাই তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু মুরগির বাচ্চা দেখা যাইতেছে। তো অনেকদিন পর আর কি এরকম মুরগি বাচ্চা দেখলাম। বাট এগুলা অনেকে আর কি, অনেকে বলতে এগুলা খাসি মুরগি বা টাইগার মুরগি এগুলা বইলা বিক্রি করে, বাট আসলে এগুলো হচ্ছে সবগুলোই ফার্মের বা কক মুরগিগুলা। এগুলার উপর আর কি উপরে লাল বা কালো যেই রংটা দেখতে পারতেছেন, এটা ওরা নিজেরা করে। অ্যান্ড নিজেরা করা ওরা এই মুরগিগুলার দাম বেশিতে বিক্রি করে, কিন্তু আসলে এই মুরগিগুলা 10 টাকা করে বিক্রি করে আগে দেখতাম। তো ওরা এই কালার করে পরে ওরা বলে যে এগুলো খাসি মুরগি, টাইগার মুরগি বা আর অন্য জাতের কথা বইলা ওরা বেশি টাকা রেখা দেয়, কিন্তু আসলে এইগুলা ওই জাতের মুরগি না। তো কেউ এগুলা কিনে প্রতারিত হবেন না। তারপর এদিকে যদি দেখাই তো কিছু রেসার কবুতর নিয়ে আসছে এক ভাই। তো এই হাটে প্রায় খুব ভালো ভালো কবুতরই খুব কম দামে বিক্রি করা হয়। তো আপনার যদি কেউ কিনতে চান তো অবশ্যই তারাবো হাটে চলে আসবেন, এবং এখানে খুব সুন্দর সুন্দর এবং ভালো মানের কবুতর খুব কম দামে পাবেন। তো এই তো দেখতে পারতেছেন কবুতরগুলা। আর এখানে কিছু কবুতরের বেবি নিয়ে আসছে, যেগুলো আর কি অনেকে আর কি নিয়ে যায় বেবি যে খাওয়ার জন্য। তো এক ভাই নিয়ে আসছে দেখতে পারলাম। তারপর এদিকে যদি দেখাই তো কবুতর বেচা কিনা আর কি দরদাম চলতেছে। তারপর এদিকে যদি কিছু কবুতর দেখাই, এই তো একজোড়া সিরাজি কবুতর। তো ওদের কালারটা খুবই সুন্দর দেখতে পারতেছেন, একবারে পিওর একজোড়া সিরাজি কবুতর, খুবই সুন্দর। তো এখন বর্তমানে কবুতরের আর কি খাবারের দাম বাইরে, তো কবুতরের দাম খুবই কমে গেছে। আর এদিকে যদি দেখাই তো একজোড়া খুবই সুন্দর একজোড়া বাজরিকার পাখি দেখতে পারতেছেন, কি সুন্দর কালার। তো এগুলো দেখলে খুবই আর কি কিনতে ইচ্ছা করে, বাট আমার পালার জায়গা নাই সেজন্য পাখি পালি না। তবে পালবো আস্তে আস্তে, দেখি আমার লফটে কিছু পাখি আনবো। তারপর এদিকে যদি দেখাই তো এখানেও কিছু সিরাজি কবুতর এবং কবুতরের বেবি নিয়ে আসছে একজন। তো এই হাটটা মূলত বসে প্রতি শুক্রবার সপ্তাহে একদিন। তো আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এবং কবুতর দেখা যেতে পারেন, এখানে খুব কম দামেই আর কি কবুতর পাওয়া যায়। আর এদিকে যদি দেখাই তো দেখতে পাচ্ছেন পাইকার বৈশা রয়েছে কবুতর নিয়া। তো এখানে খুব কম দামেই কবুতর পাওয়া যায়, তো আপনারা চাইলে আসতে পারেন। এই তো একজোড়া
এগুলা কি কবুতর বলতে পারি না, গলাটা কি সুন্দর ফুলে রাখছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ছিল কবুতরের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।